আগামী 22শে জানুয়ারি যে 4 পৌর এলাকায় নির্বাচন ছিল তা ইতিমধ্যে জানানো হয়েছে, নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ফলে মন ভেঙেছে প্রার্থীদের বলে জানা যাচ্ছে। আজ আসানসোল পৌর নির্বাচনের 103 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তারকনাথ ধীবর প্রচার সারলেন। আজ প্রার্থী তারকনাথ ধীবরের হয়ে প্রচার এলেন বাঁকুড়া শালতোরার বিধায়িকা চন্দনা বাউরি। তারকনাথ ধীবর নিজে একজন টোটো চালক, আর তারকনাথ ধীবর টোটো চালিয়ে টোটোতে বিধায়িকা চন্দনা বাউরিকে সঙ্গে নিয়ে প্রচার সারলেন। গেলেন ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ি বাড়ি। বিধায়িকা চন্দনা বাউরি মানুষের কাছে আবেদন করলেন, তিনি যেমন গরিব পরিবার থেকে উঠে এসেছেন, তেমনি তারকনাথ ধীবরও গরিব পরিবারে, তাকে ভোটে জেতানোর আহ্বান জানালেন মানুষের কাছে। এদিন একই সাথে বাবুল সুপ্রিয় গাওয়া গান এই তৃণমূল আর না বাজিয়ে প্রচার সারলেন তারা। এলাকায় পায়ে হেঁটেও প্রচার করলেন চন্দনা বাউরি এবং প্রার্থী তারকনাথ ধীবর। আমি 103 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছি। এই যে আজকে ভোটটা পিছিয়ে গেল, আগে চলে গেছে, কি বলবো? আমাদের খুবই খারাপ হয়েছে, ভোটটা পিছিয়ে গেছে। যেটা আমরা এক মাস ধরে খেটে এসেছিলাম, যখন থেকে নাম এসেছে, ঠিক আছে, তখন থেকে খেটে এসেছিলাম। তো আমাদের যে ইয়েটা হচ্ছিল, যেটা আমরা ক্যাম্পেনিং করেছিলাম, সবই খারাপ হয়ে গেলো। যদি পেছাবারে ছিল তাহলে আগে থেকে ডিসাইড করা উচিত ছিল, ঠিক আছে। এখন আমাদের সব কিছু হওয়ার পরে সামনে মুখে এসে পড়ে, আর 7 দিন ভোট বাকি ছিল, তার আগে ভোট টাইম চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। যেটা 22 তারিখ ছিল সেটা পেছিয়ে 12 তারিখ হয়ে গেলো। আমাদের খুবই খারাপ হয়েছে। মানুষের কাছে তো যাচ্ছেন, কি সারা পাচ্ছেন? মানুষের কাছে ভালোই সারা। মানুষ বলছে যে আমি আমাকেই জয় করবেন, মানুষ আমার পাশে আছে, মানুষ আমাকে সমর্থন করেছে। আজকে দিদি এসছে, হ্যাঁ, আপনি তো লোকজনের কাছে গেলেন, লোকজন কি বলছে আপনি? দিদি এসছে, বলছে গরিব পরিবারের ছেলে, আমাকে মানুষ খুবই ভালোবাসছে। দিদি এসছে, দিদিকে নিয়ে এসছি, দিদিকে সবার সামনে আমি বলছি যে দিদিও গরিব পরিবারের ছিল, আমিও গরিব পরিবারের থেকে দাঁড়িয়েছি, আমি টোটো চালক, মানুষ খুবই ভালোবাসছে। তারকনাথ ধীবর জানান, জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী। দেখুন, এখানে আমি 3টে ওয়ার্ডে আজ নিয়ে 3টে ওয়ার্ডে ঘুরলাম, কালকে 2টে ওয়ার্ডে ঘুরেছি এবং আজকে 1টা। তো কালকে 2টে ওয়ার্ডে গিয়ে 71 নম্বর ওয়ার্ড আর 67, এই 2টে ওয়ার্ডে ঘুরে যেটা দেখলাম, রাস্তার অবস্থা খুব খারাপ এবং বাড়িতে অনেকেই বাড়ি পায় না, এবং যারা খুব গরিব মানুষ অথচ তাদের বড় কার্ড, মানে রাজ্য সরকার কার্ড করে দেওয়া হয়েছে, তাছাড়া জলের সমস্যা আছে। এখানে এসেও দেখলাম প্রচুর কাঁচা বাড়ি এবং টালির বাড়ি রয়েছে, আর এখানের মানুষেরও সেই একই সমস্যা, জলের সমস্যাটা আছে। দিদি, আপনিও তো খুবই গরিব ঘরের মেয়ে, আর আজকে যে আপনার 103 নম্বর ওয়ার্ডে যে ক্যান্ডিডেট, সেও টোটো চালায়। হ্যাঁ দাদা, সে টোটো চালিয়ে নিয়ে এলেন আমাকে, কি আপনি বলবেন? দেখুন, জনগণের আশীর্বাদ আমি পেয়েছি শালতোরা বিধানসভা থেকে, তার জন্য আমার শালতোরা বিধানসভার প্রত্যেকটা মানুষকে আমার প্রণাম। আর দাদা অবশ্যই এই ওয়ার্ড থেকে জিতবেন, মানুষের সাড়া অবশ্যই ভালোই আছে, মানুষ খুব ক্ষুব্ধ। এখানে জলের, মানে এই জাস্ট আমি এই 103 নম্বর ওয়ার্ডে ঢুকলাম, তো এখানে প্রথমে এসে যেটা সমস্যা দেখলাম যে জলের সমস্যাটা রয়েছে, তারপরে ঘর পায়নি এখানকার মানুষ, ঘরের জন্য নাকি টাকা দিতে বলা হচ্ছে ওনাদেরকে, এরকম সমস্যাগুলো রয়েছে। তো এই ওয়ার্ডে যেহেতু টিএমসি জিতে আছে, তো উনি কোনো কাজেই করেননি এবং মানুষের সাথে কোথাও বলেননি, দেখেননি মানুষের কী সুবিধা অসুবিধা, এগুলো উনি এসে একবারও দেখেননি। তো আমি আশা রাখবো দাদা এই ওয়ার্ডে জিতে পরে অবশ্যই মানুষের পাশে থাকবেন, কাজ করবেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।